হ্যালো বন্ধুরা, শুভ ধনতেরাস। সবাই ভালো থাকো, সুখে রাখো। কোনো সাজোগোজা নেই, কোনো কিছু সাজিনি আজকে, এই শুধু সিঁদুরটা পড়েছি, ব্যাস সিম্পল করাচ্ছি। কেন বলো তো, গরম করছে, আর নতুন নাইটি পরে সন্ধ্যেটা দিলাম, শাড়ি পরে পুজো করলাম, এই আর কি। দাঁড়া দেখা, এই লাইটটা তো গতবারের ছিল, ব্যাটারি লাইট, এর মধ্যে ব্যাটারি ভরা যায়, পেন্সিল ব্যাটারি। ঠিক আছে, এবার আরো দেখাব। এই লাইটটা বর এবার কিনে এনেছে, আমি কিনে আনতে বলেছি, কারণ কি বলতো, গতবার থেকে আনতে বলেছি, এটার কারণ আছে ছোট ছোট ফুল। এই যে আমার এক রকমের ফুল আছে, এটা লাইটেরই ফুল, এটা বেশ কিছুদিন অনেক আগেকার ফুল, বুঝেছো? আমাকে দেখা দিলে ফুল টুল দেখতে পারবে না, সেই জন্য আমি দেখা দেবো না। এই যে এই ফুলগুলো গোলাপ ফুল, এর মধ্যে টুনিগুলো থাকবে এর মধ্যে, আর সেই এই লাইটটা বেশ কয়েক বছর আগেকার, যখন আমরা ওই বাড়িতে থাকতাম, 21 সালে এটা কেটে গেছে। ও বেশ কয়েক বছর না, ওই 2 বছর আগেকার, 21 সালে এটা কেটে গেছে, আর এটা 20 সালে কিনেছিল আমার কত মাস, কিন্তু দারুণ লাইট হতো এটাতে, বুঝেছো? কিন্তু যখন কেটে গেল, কিছু করার নেই, আমি গতবার এর মধ্যে টুনি দিয়ে লাইট তৈরি করলাম, টুনিটাও ছিল পুরনো, সেই 20 সালের, এবার সেটাও এবছর দেখি কেটে গেছে। এটা অল টাইম আমি ঘরের মধ্যে জ্বালিয়ে রাখতাম, এই যে এখানে দেখতে পাচ্ছ, ওই যে একটা শোকেস দেখতে পাচ্ছ, ওই ঘরে জ্বালিয়ে রাখতাম, যাই হোক কেটে গেছে। এখন আমি দেখলাম এর মধ্যে টুনিগুলো আমাকে দিয়ে দিতে হবে, সেটা কি করে দেবো দেখাচ্ছি তোমাদের। দেখতে দেখো অনেক আছে, অনেক, এরকম হাত ভর্তি করে দেখাচ্ছি, দেখো এত এত, কত দেখাবো, কোথায় কোথায় চলে গেল। গতবারে তো ছেলেকে শুদ্ধ তৈরি করতে বলেছিলাম, এবার আমি একা একা কতটা পারবো বুঝতে পারছি না। এদিকে আবার তোমার অন্য কাজও তো আছে, মানে লাইট ঠিক করলাম, দেখাবো তোমাদের, বারান্দা দুটো ব্যালকনিতে আমি লাইট ঠিক করলাম, সেটা তোমাদের দেখাবো। আমি ভিডিও কেন করি তোমরা তো জানো, তোমরা জানো যে ইউটিউব পরিবারে আমি আছি, যখন তখন আমাকে বড় ভিডিও করতে হবে, তাই জন্য সেই ভিডিওটা আমার করা। তোমরা তো সবাই জানো, অনেকে ভাববে আলতু ফালতু সব দেখাচ্ছে, কিন্তু জানো তো যারা ইউটিউবার তারা যা খুশি দেখায়, কারণ সেটা কোনো রেস্ট্রিকশন নেই দেখানোর জন্যে, মানে ভিডিও তুমি মানে বিপজ্জনক ভিডিও না দেখালেই হলো, হাসি খুশি মজা, খাওয়া দাওয়া বেড়ানো নাচা সব কিছু ভিডিও দেওয়া যেতে পারে, তাই না বলো? তোমরাই তো জানো। দেখো এবার আমি এটা কি করে এটা করা আছে, ও দুটো প্যাচ করা আছে, ঠিক আছে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা তোমার হচ্ছে, এটা দেখাতে গেলে না অত সামনাসামনি বকে গেলে চলবে না, বুঝতে পেরেছো? এত বকলে চলবে না, ব্যাপার হয়েছে বুঝতে পারছি না, ডবল করা আছে কেন, এরকম ডবল করা আছে কেন বুঝতে পারছি না, আমি জানি না তো। আরে এগুলো তো ওনাকে দিয়ে করালেই ভালো হতো, জানো তো, আমি তো সিনেমা দেখছি, এসব করবে না। এবার বুঝেছি, এবার ঠিক করতে পেরেছি, বুঝতে পেরেছি, এবার ঠিক করেছি। বাবা কি ঝামেলা, এত ঝামেলা, জড়া করতে ফের করে ফেলবো না তো, দাঁড়াও এই ব্যাটারিটা সরিয়ে রাখি, এটা তো ঝামেলা পাচ্ছ হয়ে গেল, এসব আমার ভালো লাগে নি। এই দেখো ব্যাটারিটা, এই ব্যাটারিগুলো এর মধ্যে দিতে হবে, দুটো ব্যাটারি, আর একটা কথা হলো এই যে জানি না এই ব্যাটারিগুলো ঠিক আছে কি, এটা আমি ঘড়ির থেকে ব্যাটারিগুলো নিলাম, ঘড়ির পুরনো ব্যাটারি, যা তার জন্য মনে হয় জ্বলবে না, কিন্তু দেখাবো পরে দেখাচ্ছি। দাঁড়াও তো এটা কি হলো দেখি, এ বাবা এটা যেন এরম করাই আছে, এটা এটা কোনো ভাগ করা যাবে না এর থেকে, এরামই এটা এটা ল